প্রিয় দর্শক, বাংলাভিউর রাতের সিলেট অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম বাহি, ক্যামেরা আছেন আহমেদ রুবুল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান গেটের সামনেই আমরা অবস্থান করছি এবং আমরা আপনাদেরকে আজকে সিলেট শহরের যে চিত্র দেখাতে চাই, এই মুহূর্তে সিলেটের চিত্র অনেকটা আবহাওয়া বিরূপ এবং কালবৈশাখীর রাতের যে জ্বর অনেকটাই আমরা বলে থাকি, সেই কালবৈশাখীর জ্বরের অনেকটাই আভাস মিলছে এবং অনেকটা দমকা হাওয়া বইছে। এবং রাস্তায় আমরা একটু আগেই দেখে এসেছি সিলেটের আব্বরখানা থেকে সিলেটের বিমানবন্দরের যে সড়ক, এই সড়কেই আমরা দেখেছি একটি গাছ পড়ে আছে মহাসড়কের মধ্যে এবং সেটিতে যান চলাচল অনেকটা বিঘ্নিত হচ্ছে এবং সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে যেমনটি বলছিলাম, রাতের সিলেট অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে আমরা দেখিয়ে থাকি সিলেট শহরের বিভিন্ন দৃশ্য এবং সিলেট শহরের বিভিন্ন চিত্র, আমরা আপনাদেরকে সেটিই আমরা দেখানোর চেষ্টা করবো। এবং সিলেটের বিভিন্ন কালবৈশাখীর জ্বরের যে তত্ত্বটি আপনাদেরকে দিচ্ছিলাম, যে জ্বরের রাত এবং অনেকটাই বিরূপ আবহাওয়া, এই আবহাওয়ার মধ্যেই কিন্তু অনেকটাই কালবৈশাখীর জ্বর শুরু হয়েছেই বলা চলে। এবং আপনাদেরকে আমরা একটু দেখাতে চাই সিলেট জেলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমরা আব্বরখানার সড়ক দিয়ে এগোচ্ছি এবং জ্বরের যে রাত, আমরা যেটি আপনাদেরকে বলেছিলাম যে রাস্তার মধ্যে একটি গাছ পড়েছে এবং আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা এটি করেছে, এটি করেছেন। আমরা একটু কথা বলবো স্থানীয় কারোর সাথে, আমরা কথা বলার চেষ্টা করবো যে এই গাছগুলো নিয়েও কথা বলার চেষ্টা করবো। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ইতিমধ্যে গাছগুলো কেটে স্থানীয়রা গাছ কেটে পাশে সরিয়ে নিচ্ছেন, আমরা সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু আগেই পুরো সড়ক জুড়েই কিন্তু এই গাছ পড়েছিল এবং সে সময় কিন্তু অনেকটাই বিঘ্নিত হয়েছিল, যাতায়াত অনেকটা বিঘ্নিত হয়েছিল। আমরা সেই চিত্রই আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। আমরা প্রিয় দর্শক, আপনারা দেখছেন বৃষ্টি, জ্বরের রাত, এবং আমরা যদি একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি, কারো একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি, এবং আপনারা দেখছেন যে স্থানীয়রা এখানে গাছটি কেটে এবং সড়ক থেকে সরাচ্ছেন। এবং আমরা একটু আগেই কথা বলেছিলাম একজনের সঙ্গে, তিনি যেমনটি বলেছিলেন যেভাবে এই গাছটির যে চিত্রটি ছিল, আমরা সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, আপনি এক মিনিট আমাদের সঙ্গে একটু কথা বলেন, গাছটা কীভাবে পড়লো একটু বলবেন। গাছ কয়েকদিন আগে খুঁড়ে গাছতে বেড়াইতে, তারা গাছ কাটছে কিছু, কারণ আধাহানি কাটছে আর আধাহানি রয়েছে, ওইটুকু বাতাসে পড়ছে। এখন আপনারা গাছ কি করছেন? এখন আমরা নিতেছি, আমরা গাছ লাকড়ি লেগে জ্বলাইবো, আমরা লাকড়ি নাই। মানে সড়কের মধ্যে তো পুরো সড়কেই মানে বন্ধ হয়ে গেছিল, আপনারা এটা মানুষ আসছিল না, কারেন্ট গেছিল। আচ্ছা আচ্ছা, এখন তো কারেন্টটা অনেক মানুষ কি ঠিক কতদিন আগে বিদ্যুৎ অফিস এটি প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে বৃষ্টির যে জ্বরের রাত, যেটি আপনাদেরকে কালবৈশাখীর জ্বরের রাত, সেটি আপনাদেরকে আমরা বলছিলাম এবং স্থানীয়রা এই গাছটি যে পুরো সড়কের মধ্যেই পড়েছিল, এই সড়ক থেকে এই স্থানীয়রা এই গাছটিকে সরিয়ে নিচ্ছেন এবং সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে আপনাদেরকে আবারও চলন্ত পথে দেখানোর চেষ্টা করব রাতের যে কালবৈশাখীর জ্বরের রাতের সিলেটের যে দৃশ্য, আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের আম্বরখানা থেকে বিমানবন্দরের যে সড়ক, এই সড়কেই আমরা অবস্থান করছি এবং আপনারা এই সড়কের মতো অনেকটাই দেখছেন যে গাছ উপড়ে পড়েছে এবং পুরো সড়কটি কিন্তু গাছে পড়েছিল এবং যান চলাচল অনেকটাই বিঘ্ন ঘটেছিল এবং স্থানীয়রা এই গাছটি কেটে কিন্তু এখান থেকে নিয়ে এসেছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই চিত্রই। আচ্ছা, এখানে গাছ কখন পড়েছিল? এই দশ আধা ঘন্টা আগে। আধা ঘন্টা আগে, তারপর এই তো পড়ার পরে গাড়ি ঘোড়া অনেক দেখছি যে গাড়ি জাম লেগে গেছিলো,
গাড়ির জ্যাম লেগে গেছে, পরে আমি কাটে কুটাই ক্লিয়ার করে দিলাম রাস্তা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মোবারক হোসেন। মোবারক হোসেন, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরকে যেমনটি জানিয়েছিলাম যে লাক্কাতুরা সড়ক অর্থাৎ আম্বরখানা থেকে যে সড়কটি বিমানবন্দরের গিয়ে ঠিকেছে এবং সেই সড়কটি লাক্কাতুরা অংশে কিন্তু গাছ উপড়ে পড়েছে এবং পুরো সড়কটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল এবং স্থানীয়রা এটিকে গাছটি সরিয়ে নিয়েছিলেন। আমরা একটু সামনের দিকে এগোচ্ছি এবং আপনাদেরকে আম্বরখানা সড়কের চিত্র দেখাচ্ছি এবং সামনে যদি কোনো সামনে আপনার কালবৈশাখীর জ্বরের রাতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটিও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। আরেকটি গাছের আপনারা আমাদের সাথে আছেন এবং অনেকেই জানতে চাচ্ছেন যে কালবৈশাখীর রাতে সিলেটের কী চিত্র এবং কী তত্ত্ব আছে, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি এবং রাতের সিলেট অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সিলেটের বিভিন্ন চিত্র এবং অনেক সৌন্দর্য দেখানোর চেষ্টা করি। আপনারা জানেন বৈশাখ মাস শুরু হয়েছে, এই বৈশাখ মাসে স্বাভাবিক সময়ে ওই বৈশাখের জলবৃষ্টির সময় এবং কালবৈশাখীর যে বিষয়টি রয়েছে সেই কালবৈশাখীর দর একটু আগেও আমরা যে লাক্কাতুরা ছিলাম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে ছিলাম, সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি কালবৈশাখীর জোরে অনেক গাছপালা উপড়ে পড়েছে এবং আমরা আপনাদেরকে একটু আগে যেমনটি দেখিয়েছিলাম যে সিলেটের আম্বরখানার থেকে আমরা একটু অদূরেই লাক্কাতুরার যে পরে লাক্কাতুরার কাছাকাছি একটি জায়গায় সড়ক মহাসড়কের মধ্যে গাছ পড়েছে এবং স্থানীয়রা পরে সেটিকে সরিয়ে নিয়েছেন। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাতের চিত্র দেখানোর চেষ্টা করছি। আপনার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির সময়েও কিন্তু যানবাহন অনেকটা চলাচল করছে এবং সিএনজি চলাচল করছে এবং মাঝে মধ্যে মোটরসাইকেলও চলাচল করছে। আপনাদেরকে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি, আপনারা অনেকেই আমাদের সঙ্গে আছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কালবৈশাখীর রাতে অনেকটাই অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। আপনারা জানেন কালবৈশাখের শুরুর দিন অর্থাৎ সিলেট জেলা সিলেট বিভাগের মধ্যে 8 জনের প্রাণহানি হয়েছিল, এর মধ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে 2 জনের মৃত্যু হয়েছে এবং বজ্রপাত সহ কালবৈশাখীর যে তাণ্ডব সেই তাণ্ডবে সিলেট বিভাগে পুরো বিভাগের মধ্যে 8 জন হতাহতের ঘটনা ঘটেছে, এর মধ্যে সুনামগঞ্জের সাল্লা এবং হবিগঞ্জের রবিগঞ্জ এবং মাধবপুরেও কিন্তু এই ক্ষয়ক্ষতি হয়েছে। স্বাভাবিক সময়ে কালবৈশাখীর জ্বরের রাতে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে সিলেট অনেকটাই, কিন্তু সিলেটের বিভিন্ন এলাকা হাওড় বেষ্টিত এলাকা হাওড়ের জনপথ সুনামগঞ্জ এবং হবিগঞ্জেও কিন্তু অনেক হাওড় রয়েছে এবং মৌলভীবাজারেও হাকালুকির হাওড় সহ বিভিন্ন ছোটো বড়ো অনেক হাওড় রয়েছে, সেই সব হাওড় এলাকায় কিন্তু জ্বর বৃষ্টির দিনে বৈশাখীর দিনে কিন্তু বজ্রপাতে অনেক প্রাণহানির ঘটনা অনেক সময় ঘটে। আমরা সেটিও আপনাদেরকে অনেক সময় জানিয়ে থাকি, সেই সত্য আপনার গণমাধ্যমে দেখেন এবং আমরা এই মুহূর্তে আম্বরখানার কাছাকাছি জায়গায় অবস্থান করছি, একটু পরে আম্বরখানার সড়ক আম্বরখানা পৌঁছাবো। আমরা আপনারা যেমনটি দেখছেন যে কালবৈশাখীর রাতের যে চিত্র আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং অনেকটা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাতের সিলেটের যে চিত্র। আমরা প্রতিদিন রাত 2টার দিকে রাতের সিলেট অনুষ্ঠান করে থাকি এবং সিলেট শহরের যে সৌন্দর্য এবং বিভিন্ন চিত্র অনেক সময় দিনের বেলা সেটি দেখা যায় না এবং উপভোগ করা যায় না, সেটি আপনাদেরকে দেখানোর জন্য রাতের সিলেট অনুষ্ঠান বাংলাভিউর নিয়মিত আয়োজন করেছে। প্রতি রাতেই আপনারা এই অনুষ্ঠান দেখবেন। পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকেই আমরা শুরু করেছিলাম, নগরের আম্বরখানা থেকে নিয়ে আমরা বিভিন্ন পয়েন্ট দেখিয়েছি এবং চলন্ত পথে অনেক সময় আপনাদেরকে আমরা এই চিত্র দেখিয়ে থাকি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকেই মন্তব্য করছেন আমাদের ভিডিওর নিচে, মন্তব্য করছেন দেশের বিভিন্ন প্রান্ত এবং বহির্বিশ্বের অনেক জায়গা থেকে, ইউরোপ, ফ্রান্স থেকেও একজন কমেন্ট করেছেন, তিনি ফ্রান্স থেকে সিলেট শহরের চিত্র দেখছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি আমরা এই মুহূর্তে আমরা আম্বরখানা সড়কের দিকে এগুচ্ছি এবং আমরা একটু আপনাদেরকে আম্বরখানার দৃশ্য দেখাতে চাই এবং আমরা আম্বরখানার দৃশ্য দেখানোর পরেই আমরা আপনাদেরকে হাউজিং স্ট্রিটের প্রধান গেট হয়ে আমরা নগরের পায়রা এলাকায় আপনাদেরকে নিয়ে যাব এবং সেখানে গিয়েই আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। আপনারা আমাদের সাথেই আছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, অনেকটা বৈরী আবহাওয়া এবং অনেকটাই এই সময়ে স্বাভাবিক এটি হয়ে থাকে এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা চলন্ত পথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাতের সিলেটের চিত্র, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি আমাদের চোখে পড়েছে। প্রতি রাতেই আমরা বিভিন্ন সিলেটের পুরো সিলেট জুড়েই কিন্তু আইনশৃঙ্খলায় নিয়োজিত সদস্যরা রাতে এবং অনেক পরিশ্রম করেন এবং তারা সার্বিক আমাদের নিরাপত্তা দিয়ে থাকেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন রাতের সিলেট অনুষ্ঠান। আমরা এতক্ষণ আপনারা আমাদের সাথে যারা যুক্ত ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।